এতদিন জানতাম পুরুষ এক প্রকার, এখন জানি পুরুষ কয়েক প্রকার। এক প্রকার নারীকে উলঙ্গ করে, আরেক প্রকার নারীকে আবৃত করে। হে নারী, পুরুষ তোমাকে উলঙ্গ করে, পুরুষ তোমাকে বোরকা দ্বারা আবৃত করে, পুরুষ তোমাকে অনুগ্রহ করে, পুরুষ তোমার চলার রাস্তা নির্ধারণ করে দেয়। তুমি নিজের জন্য কি করো? যেদিন তোমাকে উলঙ্গ করা হলো, তুমি নিজের জন্য কি করলে? তোমার কি তখন উচিত ছিল না সেই ছেলেগুলিকে ধরে তাদের প্যান্ট খুলে ন্যাংটা করে প্যান্টগুলি গাছের আগায় ঝুলিয়ে দেওয়ায়? তুমি কেন পারলে না ওদের গালে অন্তত পক্ষে টাস করে একটা তাপ্পর দিতে? তুমি উলঙ্গ হয়ে শুধু কান্না করলে আর তাকালে পুরুষ দেবতাদের দিকে, তারা তোমাকে রক্ষা করবে বলে। কেন, তুমি নিজের রক্ষা নিজে করতে পারলে না? নারী, তুমি এত দুর্বল কেন? হে নারী, প্রতিদিনেই কোনো না কোনো জায়গায় দর্শনের শিকার, প্রতিদিনেই তুমি কোনো না কোনো কোনোভাবেই নির্যাতিত। তুমি কতদিন তোমার নির্যাতনের প্রতিবাদ করেছো? তুমি কতদিন তোমার নির্যাতনের প্রতিবাদ করেছো? নারী, তোমার হাত পা মাথা মুখ এগুলো কিসের জন্য? পুরুষের মনোরঞ্জনের জন্য? না, তোমার মানুষ হয়ে বেঁচে থাকার জন্য। যদি মানুষ হয়ে বেঁচে থাকার জন্য হয়, তাহলে জেগে উঠো, সীমাবদ্ধ মানসিকতা থেকে বের হয়ে আসো। নির্যাতনকারী পুরুষের সাথে যে কোনো অবস্থায় লড়াই শক্তি সঞ্চয় করো, অন্য নারীকে সহযোগিতা করো, যারা নারীর অধিকার নিয়ে কথা বলে তাদের সমর্থন করো, নেতৃত্ব দাও। যে পুরুষ একবার তোমাকে ধর্ষণের চেষ্টা করবে, সেই পুরুষকে দশবার ধর্ষণের যোগ্যতা অর্জন করো, এটাই হবে সবচেয়ে ভালো প্রতিবাদ। যে পুরুষ তোমাকে একবার উলঙ্গ করবে, তাকে সারা জীবনের জন্য উলঙ্গ করার ব্যবস্থা করো। তখন আর কেউ তোমাকে নারী ভাববে না, ভাববে পুরুষ কিংবা পুরুষতন্ত্রের যম। আর নিজেকে রক্ষার জন্য পুরুষতন্ত্রের যম হওয়া ছাড়া নারীর কোনো উপায় নেই। তাই হে নারী, শালীনতা কিংবা ইজ্জত এগুলোর ঊর্ধ্বে নিজেকে কামনা করো। এ জগৎ শুধু পুরুষের না, এ জগৎ মানুষের, এ জগৎ সকল প্রাণীর। নারী তার মতো তার জগৎ তৈরি করবে। জাগো নারী, জাগো, দেখিতে চাই জাগ্রত নারীর স্পন্দন। বিশ্বজুড়িয়া যেদিন করিবে পুরুষ অধিকারের আন্দোলন, নারীর ক্ষমতা অধিক হবে গো, পুরুষ হবে গো বঞ্চিত। জাগ্রত নারীর আন্দোলনে তবে গো হবে সব অধিকার প্রতিষ্ঠিত।